মাসিক ফুলাম চললে বাম্বু চিকেন খেয়েছিলাম। ওয়েলকাম টু মাই আনাদার ব্র্যান্ড নিউ ব্লগ। নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগতম। অনেকদিন পরে একটা নতুন ব্লগ বানাচ্ছি, সবাই দেখবে, অনেকটা মজা হবে। সব বন্ধুরা মিলে আজকে আবার একটা গেট টুগেদার পার্টি হয়ে যাবে, তো রান্না বান্না করে খাবো আমরা সবাই মিলে। তো দেখতে থাকো সবাই, এনজয় হবে ব্লগটা অনেক। তো চলো লেটস স্টার্ট। সাগর আসছে, তো এখন চলে আসলাম বিশালগড় থেকে নেহালচন্দ্রনগরের রাস্তায়। তো আমাদের দাদুর বাড়ি বিশালগড় নেহালচন্দ্রনগরী। তো ওখানে গিয়ে ওখানকার পরিবেশ এবং রাস্তায় যেতে যেতে ওখানকার কিছু টি গার্ডেন আছে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। এটা হলো আমার পাশের ত্রিপুরাতে কেন্দ্রীয় সংশোধনাগার, তো ওটার ফ্রন্ট সাইডটা তোমাদেরকে দেখাচ্ছি, চলো। এই হলো ত্রিপুরার কেন্দ্রীয় সংশোধনাগার। যদি কেউ চুরি ডাকাতি করো এটার মধ্যে ডোয়াই দিয়ে করলাম, সাবধান। এই হলো বিশালগড়ের টি গার্ডেন, তোমাদেরকে কিছুক্ষণ আগেই বলছিলাম ত্রিপুরাতে অনেকগুলো টি গার্ডেন আছে, তার মধ্যে বিখ্যাত দুর্গাবাড়ি টি গার্ডেন, মেকলিপাড়া টি গার্ডেন। তো এখানে বিশালগড়েও সুন্দর সুন্দর টি গার্ডেন ভিউ পয়েন্ট আছে, অনেক লোকজন এখানে এসে ফটো তুলছে দেখলাম। তোমরাও আসতে পারো, যাওয়ার সময় আমরাও এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ সময় কাটানোর চেষ্টা করব। তো চলো এবার সোজাসুজি দাদুর বাড়িতে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। চলে আসলাম আমাদের সেই দাদুর বাড়িতে নেহালচন্দ্রনগর। তো দাদু আমাদেরকে দেখে ডাকছে, তো চলো ঘরে গিয়ে বসি, কিছুটা সময় রেস্ট করে তারপর প্রিপারেশন করতে হবে রান্নাবান্নার। তো চলো দেখতে থাকো এবং পরিবেশটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। তো দেখতে থাকো সবাই, ব্লগটা অনেকটা মজা হবে, চলো। হে গাইস, তো অনেকদিন পর চ্যানেলে ব্লগ আসছে। সো আমরা এখন আসছি, তোমরা যদি যারা যারা চ্যানেলে কন্টিনিউ ভিডিও দেখছো তারা তো জানি লাস্টে আমরা যে এখানে বাম্বু চিকেন খেয়েছিলাম। সো আমাদের একটা দাদুর বাড়ি আছে বিশালগড়, যেখানে আমরা প্রতি সানডে বলবো না, মান্থে ওয়ান মান্থ বা টু মান্থ পর পর সানডেতে সব ফ্রেন্ডসরা মিলে আসি, এখানে রান্নাবান্না করি, নিজেরাই রান্নাবান্না করি। সো আমরা নিজেদের রান্নাবান্না করে খাই টাই। সো বাম্বু চিকেনের লাস্ট ব্লগ চ্যানেলে এটা না, বাট বাম্বু চিকেন লাস্ট এখানে এসে খেয়েছিলাম। তো তারপর আজকে আবার সবাই আসলাম, তোমরা ব্লগটা দেখো লাস্ট পর্যন্ত, আমার সাথে থাকো, দেখো উপভোগ করো। সো পাশে থাকো।
জীবন দা অন স্ট্রাইক। আসতে পারিস, বল না, আমি লাগাইছি আকাশ আকাশ কি হরে কিটা হর কিটা আমি এলাং তো ওর মতছি। আচ্ছা আচ্ছা তুমি গো হের হের মারছো বলি কার পাশে 91 বিতে বলে 10টা সত্য বাস জীবন ধরে শালা 10টা 7টা 10টা 3টা আরে কত আছে 7টা 5 টাকা কার আগ মাসে গালি দিয়া ওই সি গুরু গেল নাই যদি তাহার লাগে অনলাইন দিয়ে দিব আর কি। হেডফোন বুঝা যাইতেছে আর আমরা পাকুশি। এই যে এটু দেখি, আরে ওই দেখো পাকুশি রান্না সেরে ইয়ো। কিছু করার নাই, ভিডিও আয় না, একটু ইগনোর করো টিনের। আমি চশমা করি দাদু জায়গা ওর টাটা। ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ, ঠিক আছে ঠিক আছে, টাটা। দেখলে সারাদিনে আমাদের মজা, বন্ধুদের সাথে কিছু মুহূর্তের মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম এবং অনেকদিন পর একটা নতুন ব্লগ দেব। তো তোমরা সবাই দেখলে আজকের ব্লগটা। তো এখন চলে আসলাম বাড়িতে, এখন গড়িতে সময় ঠিক প্রায় 8টা। তো দেখা হবে আবার কোনো একটা নতুন ব্লগে। তো ব্লগ দেওয়ার চেষ্টা করি কিন্তু সময়ের কারণে ব্লগ বানাতে একটু লেট হয়ে যায়। সামনে ডুমপুর যাবো, আশা করি এই মাসেই যাবো, এপ্রিল মাসেই যাবো। তো ডুমপুরের ব্লগ তোমাদেরকে দেখাবো, আমরা স্টে করবো, প্ল্যান আছে, ব্লগ দিতে পারছি না কিছু সময়ের কারণে। আজকের ব্লগটি এতটুকুই। সারাদিন তোমাদের সাথে, বন্ধুদের সাথে যা মজা হলো এবং গ্রামের পরিবেশটা তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করলাম। আবার দেখা হবে অন্য একটি নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য ভাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং কিছু ভুল বলে থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্ট দৃষ্টিতে দেখবে। এবং আরেকটা নতুন ব্লগে সবার সাথে দেখা হবে, চলো দেখতে থাকো ভাই।